আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিবারই আপনাদেরকে নানা রকম সংবাদ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে আপনাদেরকে দিব একটি শোক সংবাদ যেটা শুনে আপনাদের মনও খারাপ হয়ে যাবে। আপনারা জানেন আমাদের সকলের প্রিয় আনিসুল হক সাহেব, যিনি উত্তর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র, তিনি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি, আমরা সবাই জানি, তিনি ছিলেন একজন সফল মেয়র, যিনি আমাদের ঢাকা শহরকে দেখতে চেয়েছিলেন পরিষ্কার এবং সবুজ ঢাকা হিসাবে। তিনি চেয়েছিলেন ঢাকাকে করবেন অবৈধ দখলদার মুক্ত। আজ সেই আনিস সাহেব আমাদের মাঝে আর নেই। এটা খুবই মর্মান্তিক একটি সত্য যেটা আমাদেরকে মেনে নিতে হবে। জনাব আনিসুল হক সাহেব ছিলেন একজন সফল উদ্যোক্তা এবং টিভি ম্যাগাজিন অনুষ্ঠানের হোস্ট। আমরা হয়তোবা যারা তাকে অনেক আগের থেকে চিনি, আমরা জানি তিনি বাংলাদেশের সর্বপ্রথম দিলীপ কুমার, যিনি একজন খুবই বড় মাপের অভিনেতা, ভারতের খুবই বড় মাপের অভিনেতা, তাকে তিনি আমাদের দেশে নিয়ে এসেছিলেন। এবং কি তিনি দিলীপ কুমার সাহেবের একটি প্রামাণ্যচিত্র নিয়েছিলেন এবং দিলীপ কুমার সাহেবের উপস্থাপনা নিয়েছিলেন। তো সেই হিসাবে আনিসুল হক সাহেবকে অনেকেই খুব পুরাতনভাবেই অনেক আগের থেকে তাকে চিনে। তো আমরা জানি তিনি ছিলেন একজন খুবই সফল একজন মেয়র এবং একজন খুবই কর্মঠ একজন ব্যক্তি এবং একজন বড় ব্যবসায়ী। আনিসুল হক সাহেব এক ভাই, আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান আবুল বেলাল মোহাম্মদ শফিকুল হক, তিনি তার ছোট ভাই এবং তার স্ত্রী রুবানা হক ও তিন ছেলেমেয়ে রেখে গেছেন। আগস্ট 2017 তিনি হঠাৎ মাথা ব্যথা করেন লন্ডনে, তারপরে তাকে লন্ডনে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার তাকে বলেছিলেন তার কার্ডিওভাস্কুলার ভেসিকুলাইটিস রোগে তিনি আক্রান্ত ছিলেন এবং সেই রোগের জন্যে তার চিকিৎসাধীন তিনি ছিলেন। আনিসুল হকের জন্ম নোয়াখালী জেলার কবিরহাটে। তারা খুব ছোটোকালেই খুব কষ্ট করেছেন এবং তার অন্যান্য নানা রকম বক্তৃতায় তিনি এইসব কথা বলেছেন এবং তিনি ছিলেন তরুণদের একজন বড় ধরনের একটা ইন্সপিরেশন দেওয়ার তিনি চেষ্টা করতেন। তিনি হয়তোবা তিনি একজন, আমরা তাকে বলতে পারি তিনি একজন সিনিয়র একজন সিটিজেনশিপ ছিলেন, কিন্তু তার ভিতরে ছিল এক তরুণত্ব। তিনি সবসময় চেষ্টা করেছেন তরুণদেরকে কীভাবে ইন্সপায়ার করা যায়, কারণ আজকের তরুণরাই এদেশের ভবিষ্যৎ। জনাব আনিসুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির উপর পড়াশোনা করেছেন এবং তিনি সেখানে একজন খুবই মেরিটোরিয়াস এবং খুবই একজন মেধাবী ছাত্র ছিলেন। তার ফলাফল আমরা জানি খুবই ভালো ছিল। এবং আমরা তো এটাও জানি, আপনারা জানবেন কি না জানি না, তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। 1986 সালে তার হাতে গড়ে ওঠে মোহাম্মদী গ্রুপ। এবং যারা, আমরা যারা গার্মেন্টস রিলেটেড, তারা খুব ভালোভাবে জানি মোহাম্মদী গ্রুপ একটি খুবই বড় গ্রুপ এবং এই গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ধরনের ভূমিকা পালন করে। সকলেই এই গ্রুপকে খুবই চিনে এবং অনেক, তার গ্রুপের মধ্যে প্রায় 20,000 কর্মী আছেন যারা এখানে কার্যকলাপ করেন, যারা এখানে নানা রকম শ্রম দেন এবং আজকে তাদের কষ্টার্জিত কাজের ফলেই দেশ উন্নত হচ্ছে। এবং আনিসুল হক সাহেব মাঝে মাঝে খুব মজা করে বলতেন যে আমাকে লোকেরা বলে গুন্ডা মেয়র। তার কারণ হচ্ছে তিনি সবসময় শেখ মুজিবুর রহমান সাহেব, যাকে আমরা বঙ্গবন্ধু নামে চিনি, আমাদের মহান নেতা, তিনি মহান নেতার আদর্শে তিনি চলতেন, যার কারণে বঙ্গবন্ধু যেভাবে করতেন কোনো রকম কোনো স্বজনপ্রীতি, কোনো রকম কোনো দলনীতি বঙ্গবন্ধু একটুও কোনোভাবেতেও বরদাস্ত করতে পারেন না। আমাদের মেয়র আনিসুল হক সাহেবও ছিলেন ঠিক এরকম, কোনো রকম কোনো সুপারিশ তিনি এগুলো কোনোভাবেতেই কোনো সহ্য করতে পারতেন না। তো যার কারণে আমরা খুব ভালোভাবেই জানি তেজগাঁও যে এখানে একটা ছিল ট্রাকের স্ট্যান্ড, যেটা খুবই ইলিগাল ছিল এবং পুরো রাস্তাটাই বেদখল ছিল, তিনি সেই রাস্তাকে উদ্ধার করেছেন। এবং আমাদের ঢাকা শহরে অনেক অবৈধ বিলবোর্ড ছিল যেটা হয়তোবা ঝড়ের সময় পড়ে যেতে পারতো, মানুষের ক্ষতির কারণ হতে পারতো, তিনি সেগুলোকে অপসারণ করেছেন। এবং আমাদের গাবতলি বাস স্ট্যান্ডের এখানে নানা রকম বিশৃঙ্খলা ছিল, বাসরা এলোপাথারি বাস রাখতো বাস ড্রাইভাররা, তো সেই ক্ষেত্রে তিনি এটা একটা সুশৃঙ্খলা বোধের মধ্যে নিয়ে আসছেন। তো তিনি চেয়েছিলেন তার যে এলাকাটুকু
এই এলাকাটা থেকে খুব সুন্দরভাবে যাতে কাজ হয় এবং মানুষের যাতে তিনি উপকার করতে পারেন, এটাই ছিল তার সর্বপ্রথম এবং সর্বশেষ একটা অভিব্যক্তি। তো আমাদের খুবই খারাপ লাগছে, এত ভালো একজন লোক আমাদেরকে ছেড়ে চলে গেল। আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করব, আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।